বাড়ির মেঝে খুঁড়ে পুঁতে রাখা হয়েছে শয় শয় কচ্ছপ। অভিযান বন দপ্তরের। গোবরডাঙ্গা এলাকার একটি বাড়ির মেঝে খুঁড়ে কচ্ছপ উদ্ধার বন দপ্তরের। পলাতক বাড়ির মালিক। অনুমান কচ্ছপগুলি বিক্রির জন্য জড়ো করা হয়েছিল। ঘরের মেঝে খুঁড়ে তার মধ্যেই রাখা ছিল প্রচুর কচ্ছপ। প্রশাসনের চোখে ধুলো দিতে অভিনব পথ বেছে নিয়েছিল পাচারকারী। তবে শেষ রক্ষা হলো না। বনকর্মীদের তৎপরতায় গোবরডাঙ্গা থানার গণদীপায়ন এলাকা থেকে ঘরের মাটি খুঁড়ে উদ্ধার 215টি কচ্ছপ। ঘটনার পর রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় বন দপ্তরের কর্মীদের। সূত্র মারফত খবর পেয়ে এদিন সকালে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার গণদীপায়ন এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় বনকর্মীরা। বাড়িটির চারিদিকে ইটের গাঁথনি দেওয়া দেওয়াল, মাটির মেঝে। মাটির মেঝে খুঁড়ে তার ভেতর বালি চাপা দিয়ে রাখা ছিল কচ্ছপগুলি। ঘটনার পর থেকেই বাড়ির মালিক গোপাল মজুমদার পলাতক। বন দপ্তর সূত্রের খবর, অভিযুক্ত বাড়ির মালিক গোপাল দীর্ঘদিন ধরেই কচ্ছপ পাচারের সাথে যুক্ত। এর আগেও অভিযুক্ত গ্রেপ্তার হয়েছিল। বন দপ্তর সূত্রে জানা গেছে, দিন কয়েক আগেও বন দপ্তরের পক্ষ থেকে আধিকারিকরা তার বাড়িতে এসে এই কাজ থেকে বিরত থাকার জন্য তাকে বলে যায়। কিন্তু কথায় আছে, চোরে না শোনে ধর্মের কাহিনী, খানিকটা সেরকমই। বন দপ্তর সূত্রের খবর, কচ্ছপ বিক্রি পাচার বন্ধ করতে সদা সতর্ক বনকর্মীরা। এ বিষয়ে সাধারণকে সতর্ক করতে, জনমত গড়ে তুলতে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। কচ্ছপ বিক্রি বন্ধ করতে নিয়মিত বিভিন্ন দোকান বাজারে চলছে অভিযান। কচ্ছপ বিক্রির দায়ে গ্রেপ্তারও হচ্ছেন অনেকে, উদ্ধার হচ্ছে কচ্ছপ। কিন্তু এত কিছু সত্ত্বেও গোপনে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই কাজ চালিয়ে যাচ্ছে। এদিনের ঘটনা তার জ্বলন্ত উদাহরণ বলে মনে করা হচ্ছে। বন দপ্তর সূত্রে খবর, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বারাসতে বন দপ্তরের আধিকারিকরা একদিন সকালে গোবরডাঙ্গা এলাকাতে ওই বাড়িতে হানা দেয়। বন দপ্তরের তল্লাশিতে ঘরের মেঝে থেকে উদ্ধার হয় কচ্ছপগুলি। এ বিষয়ে বনকর্মী সুজয় হালদার বলেন, ঘরের মেঝেতে এমন ভাবে মাটি চাপা দেওয়া দূর থেকে দেখে বোঝার উপায় নেই। তার নিচেই রয়েছে এতগুলি কচ্ছপ। কচ্ছপগুলি উদ্ধারের পর সেগুলিকে প্রথমে জল দিয়ে পরিষ্কার করা হয়, তারপর সেগুলিকে বারাসত অফিসে নিয়ে যাওয়া হয়। দপ্তর সূত্রে খবর, শারীরিক পরীক্ষার পর তাদেরকে প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হবে। অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। তারপর ওনার বিরুদ্ধে ফৌজদারি কোর্টে কেস চলছে, আর উনি মানে প্রফেশনাল, আমরা এটা জানি যে উনি এগুলো করেন। এর আগেও আমরা বাকি করে গেছি, ওনার করে কেস চলছে, আজকে ওনাকে পেলাম না। আনুমানিক 200-300 পিস হবে। ওটাও ঘরের মধ্যেও মাটির নিজেও করে মাটির উপরে মানে ঘরের মধ্যে মাটির এ করে রেখে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।